হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল টেস্ট অফ হোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো ফুচকা। ফুচকা বানানোটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, শুধু ফুচকার নানান উপাদান তৈরি করার জন্য প্রসেসিংটা একটু বড় হয়ে যায়, কিছুটা সময় সাপেক্ষ মাত্র। তাহলে চলুন ছোট বড় সকলেরই প্রিয় এই খাবার ফুচকাটা বানিয়ে ফেলি। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। তার জন্য লাগবে 1 কাপ আটা, 1/2 কাপ ময়দা, 1/4 কাপ সুজি আর 1/4 টিস্পুন বেকিং সোডা। ফুচকার আলু মাখানোর জন্য আমি 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি, 1 টেবিলস্পুন পেঁয়াজ কুচানো নিয়েছি, পরিমাণ মতো লবণ, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে 1 টিস্পুন, 1 টিস্পুন গোটা জিরে, অর্ধেকটা লেবু, কিছুটা বিট লবণ আর কিছুটা ছোলা আর মটর সিদ্ধ করে রেখেছি, 25 গ্রাম মতন তেঁতুল আর কিছুটা ধনে পাতা পুদিনা কুচানো। ফুচকা তৈরি করার জন্য এরকম একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আটা ময়দার মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নেব। আটাটা ঢাললাম প্রথমে, এবার ময়দাটা নিয়ে নিলাম, আর সুজিটা এর মধ্যে বেকিং সোডাটা দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। বারে বারে একটু একটু করে জল দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। ডোটা দেখুন এরকম শক্ত হবে। এখন এই ডোটাকে হাতের তালুর এই জায়গাটা দিয়ে ভালোভাবে চেপে চেপে 5 মিনিট ধরে আরো একটু মেখে নিতে হবে। এইভাবে চাপ দিয়ে দিয়ে ভালো করে মাখতে হবে যাতে একটু নরম হয়। ফুচকার ডোটা মাখা হয়ে গেছে, এখন এটাকে সুতির একটা কাপড়কে ভিজিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম, এখন হাতে সামান্য একটু রিফাইন্ড তেল লাগিয়ে নিয়ে ডোটাকে আবার একটু মেখে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতন আবার একটু মাখিয়ে নেব ভালো করে।
ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি ফুচকার জন্য লেচি কেটে নেব। দুটো লুচির জন্য যতটা পরিমাণ ডো দরকার হয় ততটা পরিমাণ ডো নিয়ে আমি এক একটা লেচি কেটে নেব। সবকটা লেচি কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে হাতের তালুতে এইভাবে মাখিয়ে মাখিয়ে লেচিগুলোকে গোল করে নেব। এখন এই লেচিগুলো ঢাকা দিয়ে রাখবো আর এর মধ্যে থেকে এক একটা করে লেচি বের করে পাতলা রুটির মতন বেলে নেব। ফুচকার বাকি লেচিগুলো ঢাকা থাকবে যাতে হাওয়া লেগে লেচিগুলো শুকিয়ে না যায়। এইভাবে বেলে পাতলা একটা বড় রুটি বানিয়ে নিতে হবে। দেখুন রুটিটা এরকম পাতলা হবে, একদম পাতলা। এরকম একটা স্টিলের ছোট বাটি নিতে হবে। এই বাটিটা দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি ফুচকার আকারে ছোট ছোট পিস বের করে নেব। আপনাদের কাছে যদি ছোট এরকম মুগকলা গ্লাস থাকে তা দিয়েও আপনারা ফুচকা তৈরি করে নিতে পারবেন। আর এইরকম ভাবেই বাকি লেচিগুলো আমি রুটির মতন বেলে নিয়ে ফুচকার জন্য পিস কেটে নেব। আমার সব ফুচকাগুলো বেলা হয়ে গেছে। রুটির যে যে অংশে একটু মোটা ছিল সেগুলোকে আর একটু পাতলা করে বেলেছি বলে কয়েকটা বড় বড় ফুচকার পিস হয়েছে। এখন এই ফুচকাগুলোকে আমি ভেজে নেব। ফুচকাগুলো ডিপ ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটা একটা করে ফুচকা দিয়ে দেব। একসাথে বেশি ফুচকা দেওয়া যাবে না, চারটে কি পাঁচটা ফুচকা একসাথে ভাজা যাবে। ফুচকা ভাজার সময় ফ্লেমটা হাই থাকবে। ফুচকাগুলো তেলে দেওয়ার পরে ছানটা দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে দিতে হবে যাতে ফুচকাগুলো ফুলে ওঠে। ফুচকাগুলো ফুলে উঠেছে, এবার আমি একটা একটা করে উল্টে দেব। এইভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফুচকাগুলোকে ভেজে নিতে হবে। আর ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুচকাগুলোকে আমি তুলে নেব।
হবে, বাকি ফুচকাগুলো আমি ভেজে নেব। সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ফুচকার পুরের জন্য আলু মাখাটা তৈরি করে নেব। প্রথমে সেদ্ধ আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে যেই লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা ধনের গুঁড়ো ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, জিরের ভাজা গুঁড়ো, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ধনে পাতা আর পুদিনা পাতা কুচানোটাও কিছুটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার মটর গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে কিছুটা লেবুর রসও দিয়ে দিচ্ছি। আলু মাখাটাও তৈরি হয়ে গেছে, এখন আমি তেঁতুলের জলটা তৈরি করব। ফুচকার টক জলের জন্য আমি তেঁতুলটাকে 15 মিনিট ধরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে তেঁতুলের পাল্পটা বের করে এক বাটি ঠান্ডা জলে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 চামচ মতন লবণ দিয়ে দিলাম, 1/2 চামচের থেকে একটু কম হবে। আর কিছুটা বিট লবণ দিলাম, আর ভাজা মশাগুলো একটু একটু করে দিয়ে দিলাম এর মধ্যে। দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো পুদিনা পাতা, ধনে পাতার পেস্ট 1/2 চামচ। এবার এর মধ্যে বাকি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দেব, মিশ্রণটা ভালো করে নেড়ে নেব। ফুচকার টক জল তৈরি হয়ে গেছে। আমার ফুচকার সব উপকরণ তৈরি হয়ে গেছে, এখন ফুচকার ভেতরে আলুর গুড় আর টক জল ভরে প্লেটিং করে নেব।
কত সহজভাবে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ফুচকা বানানো হয়ে গেল। আপনারাও যখনই খেতে ইচ্ছে করবে সান্ধ্য স্ন্যাক্স হিসেবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন। এবার তাহলে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরবর্তী ভিডিওটিতে।